আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অভিনন্দন। সাথে আছে আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমার আজকের ভিডিওটির মূল বিষয় হলো আপনাদের দেশি মুরগির প্রত্যেকটা ডিমে বাচ্চা হবে কি হবে না। ইতিপূর্বে আপনারা কিন্তু প্রত্যেকেই বাড়িতে দেখা যায় যে কয়েকটা ডিম দিয়ে একটা মুরগি বসাই দিলে সেই মুরগির ডিম থেকে কিন্তু বাচ্চা উৎপাদন হয়ে যায়। দেখা যাচ্ছে যে 21-22-25 দিন সময় লাগে পরিপূর্ণভাবে বের হয়ে আসতে। কিন্তু আপনাদের একটা বিষয় জানা থাকতে হবে যখন আপনারা খামার আকারে করবেন, সেটা হলো আপনাদের প্রত্যেকটা ডিমে বাচ্চা হবে কি হবে না, কোন ডিমে বাচ্চা হয় কোন ডিমে বাচ্চা হয় না, পরিপুষ্ট আকারে বাচ্চাগুলো হওয়ার জন্য আসলে কোন বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে বা কোন বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে, এবং আপনাকে অবশ্যই জানা থাকতে হবে যে কোন ডিমে বাচ্চা হয় এবং কোন ডিমে বাচ্চা হয় না। আমি এখানে যদি আপনাদেরকে একটা ডিম দেখাই তাহলে দেখবেন যে এই ডিমটা কিন্তু অনেকটা লম্বা। আপনি যদি আর একটা ডিম দেখেন তাহলে দেখবেন যে এই ডিমটা কিন্তু সুন্দর এবং গোল গাল আছে। কিন্তু এই ডিমটা আমি যখনই দেখালাম আপনি এটা এখানেও দেখতে পাচ্ছেন যে এর পাশে কিন্তু অনেকটা ফাঁকা, যার কারণে এটা সরু। আর অন্য ডিমগুলো কিন্তু দেখেন যে খাঁচার সাথে বা প্লাস্টিকের সাথে এটি আছে, এর পাশে কিন্তু কোনো প্রকার ফাঁক নেই। কিন্তু এই ডিমটা যদি দেখেন তাহলে কিন্তু দেখবেন যে এর পাশে কিন্তু অনেকটা ফাঁকা, যার কারণে এই ডিমটা কিন্তু অনেক সরু। এই ডিমে কিন্তু বাচ্চা হবে কি হবে না সেটা আপনাকে ধারণায় রাখতে হবে এই ডিমে। বা আমি যদি আর একটা ডিম এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেটা হলো এইটা, এটা কিন্তু একেবারে ছোট প্রকৃতির একটা ডিম। এটা অনেকটাই কিন্তু আমার নতুন মুরগিতে পেড়েছে, যার কারণে এই ডিমটা কিন্তু অনেকটা ছোট মতো। আপনাদেরকে এখানে মনে রাখতে হবে যে কোন বয়সের মুরগির ডিম থেকে বাচ্চা উৎপাদন করলে সে বাচ্চাটা সঠিক এবং পরিপুষ্ট ভাবে বড় হয় বা সুন্দর এবং পরিপুষ্ট হয়। আপনাকে যখনই খামার করতে হবে তখনই কিন্তু এই বিষয়গুলো আপনার সুন্দর একদম ক্লিয়ার ধারণা থাকতে হবে, তাহলে কিন্তু আপনি অবশ্যই খামার থেকে লাভবান হবেন। আমার জানা মতে আমি যতদূর দেখেছি ততদূর এই ধরনের সরু ডিম বা এই ধরনের ছোট ডিম, ছোট আকৃতির ডিম গুলো থেকে এই ডিমটা যদি দেখেন তাহলে কিন্তু আরো অনেক ছোট, যার কারণে এই সকল ডিম থেকে কিন্তু বাচ্চা উৎপাদন হওয়ার সম্ভাবনা অনেক কম। তবে দেখা যায় যে যদু হয় তখন কিন্তু অনেকটা বিকলাঙ্গ হয়। আমি এই কথাটা এই জন্যই বলছি যে আমার বাস্তবে দেখা আছে। আর এটা যদি দেখেন এটা কিন্তু সুন্দর এবং পরিপুষ্ট ডিম, এই ডিম থেকে অবশ্যই সুন্দর বাসা হওয়ার সম্ভাবনা আছে, যার কারণে এই ডিমগুলো কিন্তু আপনারা বাসা উৎপাদন করার জন্য আমি কিন্তু এগুলো বাসা উৎপাদন করার জন্য রেখেছি। আমি এই ডিমগুলো এইভাবে রাখি এবং বাসাই করি, যখন আমি তাওয়াতে বসাবো বা ইনকিউবেটারে বসাবো তখন কিন্তু বাসাই করি। তাই আপনাদেরকে অবশ্যই বাসাই করতে হবে যখনই আপনারা ইনকিউবেটারে বা মুরগির কাছে দেবেন। তবে আপনারা বলতে পারেন যে এইগুলোতে কি একেবারে বাচ্চা হবে না, তবে যদি এই ডিমের ভিতরে পরিপূর্ণ ভ্রূণ থাকে বা উর্বর হয় তাহলে অবশ্যই বাচ্চা হতে পারে। কিন্তু দেখা যায় যে অনেক সময় এই ডিমগুলো কিন্তু এমনিতেই বাওয়া হয়ে যায়। এই লম্বা হওয়ার কারণও কিন্তু এটাই যে এই ডিমের ভিতরে কিন্তু কোনো ভ্রূণ নেই, যার কারণেই এই ডিমটা এরকম লম্বা হয়ে গেছে। আর এই ছোট ডিমগুলো কিন্তু অধিকাংশ সময় যে নতুন মুরগি আছে বা নবীন মুরগি আছে সেইগুলোই কিন্তু পেড়ে থাকে। এখানে আর একটা বিষয় আপনাদের ধারণা রাখতে হবে, সেটা হলো কোন বয়সের মুরগির ডিমে ভালো বাচ্চা হয়, অর্থাৎ নবীন মুরগির ডিমে ভালো বাচ্চা হয় না বয়স্ক মুরগির ডিমে ভালো বাচ্চা হয়। এইগুলো কিন্তু অবশ্যই আপনাদের সুন্দর নখদর্পণে রাখতে হবে, তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা ফলাফল পাবেন। আমার মনে হয় যে বা যে সকল খামারি আছেন তারা প্রথম যে মুরগিতে ডিম পাড়ে সেই মুরগির ডিম থেকে কিন্তু বাচ্চা উৎপাদন করে না বা বাচ্চা উৎপাদন করতে চায় না, সেই ডিমগুলো হয় বিক্রি করে দেয় তা না হলে নিজেদের প্রয়োজনে খেয়ে ফেলে। আপনারা অবশ্যই এটা করতে পারেন। তাই আমার জানা মতে এই ধরনের সরু ডিম বা এই ধরনের ছোট ডিম থেকে বাচ্চা হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে, যদিও হয় তখন কিন্তু বিকলাঙ্গ হয়। আর এই এই ডিম এই একটা যে সরু ডিম আর এই একটা যে পরিপুষ্ট বড় ডিম, এই দুটো ডিম থেকে আপনি নিজে পরীক্ষামূলক দেখবেন, এই দুটো ডিম আপনি মুরগির কাছে বসাবেন অথবা একটা মুরগির কাছে এই ধরনের চিকন বা ছোট ডিম বসাবেন এবং একটা মুরগির কাছে বড় ডিম বসাবেন, হয়তোবা আল্লাহ যদি চায় তাহলে অবশ্যই দুটো ডিম থেকে বাচ্চা উৎপাদন হবে। কিন্তু এই দুটো বাচ্চা উৎপাদন হলো ঠিক আছে, এই বড় ডিমের বা পরিপুষ্ট ডিমের যে বাচ্চাটা হবে এবং যে সরু ডিম বা চিকন ডিম থেকে যে বাচ্চাটা হবে সেই বাচ্চাটার ভিতরে দেখবেন আপনি নিজে একটা
পার্থক্য দেখতে পাচ্ছেন, এটা আপনি ফিজিক্যালি বাস্তবে দেখবেন, পরীক্ষামূলক দেখতে পারেন যে আপনার এই দুটো মুরগির বাচ্চা ঠিকই উৎপাদন হয়েছে। দেখা যাচ্ছে যে এইটা যদি এই ডিম থেকে যে বাচ্চাটা উৎপাদন হয়েছে সেটার ওজন যদি 700 গ্রাম হয়, এই মুরগিটার ডিম থেকে যে বাচ্চার উৎপাদন হয়েছে সেটা কিন্তু 700 গ্রামও হবে না। এই ক্ষেত্রে ওজনের একটা তারতম্য আছে। তারপরে এই ডিমের বাচ্চা যে খাবার খেলো, এই ডিমের বাচ্চায় কিন্তু সে একই খাবার খেলো, কিন্তু দেখা যাচ্ছে যে একটা 700 গ্রাম হলো, একটা 400 গ্রাম হলো। এক্ষেত্রে কিন্তু আপনার ওজনের একটা তারতম্য থাকার কারণে লস হওয়ার সম্ভাবনা আছে। তাই আপনাদেরকে সুন্দর এবং ক্লিয়ার ধারণা রাখতে হবে যে আপনার কোন ডিম থেকে সুন্দর এবং সঠিক পরিপুষ্ট বাচ্চা উৎপাদন হবে আর কোনটা থেকে সঠিক এবং পরিপুষ্ট বাচ্চা উৎপাদন হবে না। তাই আপনারা অবশ্যই আপনাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের থেকে পরামর্শ নিতে পারেন। আমার কথা হয়তো আপনাদের নাও বিশ্বাস হতে পারে, আপনারা বাস্তবে পরীক্ষামূলক দেখবেন, তাহলে কিন্তু দেখতে পারবেন যে আসলে আমি যে কথাগুলো বলেছি সেটা কিছুটা হলো মিল বা ঠিক আছে। তাই আপনারা ডাক্তারের সাথে নিয়মিত কথা বলবেন, ডাক্তারের সাথে নিয়মিত আলাপ আলোচনা করবেন, ওনাদের মাধ্যমে যদি আপনারা চিকিৎসা নিতে পারেন সেটা অবশ্যই বেটার হয়। হয়তোবা আমি যে কথাগুলো বলছি এগুলো আমার অভিজ্ঞতা থেকে বা আমি বাস্তবে কিছু দেখেছি, তবে আমার সব দেখায় যে সঠিক সেটাও না। তাই আপনারা যদি ডাক্তারের সাথে পরামর্শ করেন, ডাক্তাররা কিন্তু এর উপরে লেখাপড়া করে ডিগ্রি নিয়ে তারপরে আসছে, তারপরেও কিন্তু ওনারা নিয়মিত গবেষণা করে যাচ্ছে। আমার অভিজ্ঞতা আর ওনাদের গবেষণা অর্থাৎ আকাশ আর পাতাল একটা কিন্তু পার্থক্য বা তফাত রয়েছে। তাই ওনারা যেটা বলবেন সেটা অবশ্যই কারেক্ট বা ওনাদের কথা মতোই আপনাদের খামার পরিচালনা করা উচিত। সেখান থেকে আপনারা 100% লাভ হওয়ার সম্ভাবনা আছে। ওনারা আপনাদেরকে অবশ্যই বলবে যে কোন ডিম থেকে বা কোন ওষুধপত্র খাওয়ালে আপনাদের ডিমগুলো পরিপুষ্ট সুন্দর হবে, বা এই ছোট আকৃতির ডিম কেন হয় বা এই সরু আকৃতির ডিম কেন হয়, একই মুরগির বা একই সাথে পালন করা হচ্ছে, একই খাবার খাওয়ানো হচ্ছে, তারপরেও সরু ডিম হচ্ছে, ছোট ডিম হচ্ছে, আবার পরিপুষ্ট ডিমও হচ্ছে, এর পার্থক্য যেগুলো আছে অবশ্যই আপনাদেরকে ডাক্তার সাহেব অবশ্যই আপনাদেরকে সুন্দর মতো জানাবে। এবং আপনারা চেষ্টা করবেন যে বাচ্চা উৎপাদন করার জন্য যে ডিমগুলো আছে সেই ডিমগুলোর এই দেখেন এই ডিমটা কিন্তু পরিপুষ্ট ডিম। আমার এখানে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন আপনারা, আমি এই ডিমটা কিন্তু আপনারা জানেন যে এক পাশে একটু মোটা হয় আর এক পাশে একটু সরু হয়। তাই আমি এই ডিমটা ঠিক রাখার জন্য যেভাবে রাখি, এই সরু পাশটা আমি দেখেন প্লাস্টিকের নিচের দিকে দিকে দিয়ে রেখেছি। আমার এখানে যতগুলো ডিম আছে এই ডিমটা সরু তার সমস্যা নেই, এই ডিমটা ছোট তাতেও সমস্যা নেই, কিন্তু আমার যে রাখার ধরন এর কিন্তু এই সিকুন পাশ আমি নিচেই দিয়ে রেখেছি। তবে আপনারা এই ডিমটা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আসলে এর কোনো পাশই সরু বোঝা যাচ্ছে না, একেবারে সব পাশই সমান মতো। তাই আপনারা এই ধরনের ডিম থেকে বাচ্চার আশা না করাই ভালো। তাই আপনারা এই ধরনের ডিম থেকে বাচ্চার আশা করবেন না, এবং আপনারা এই সরু পিস নিচের পাশে এবং এই মোটা পাশ উপরের পাশে দিয়ে সংরক্ষণ করবেন। এইভাবে যদি আপনারা সংরক্ষণ করেন তাহলে কিন্তু এই ডিমের মধ্যে বাচ্চাগুলো সুন্দর এবং সঠিকভাবে হবে এবং পরিপুষ্ট থাকবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন, এবং আপনাদের যদি কোনো মতামত থাকে আমাকে কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।